কোকরাঝাড়ার ধুবুরীত গরুর সুরাং ব্যবসায় পূর্ণগতি। স্থলপথে বাংলাদেশ সীমান্তলৈ গরু সরবরাহ। সীমান্তৰ পৰা নৈৰে লৈ যোৱা হৈছে জাকে জাকে গরু। লক্ষ্যস্থান বাংলাদেশ। এইবার ট্রাকত নহয়, গরু নিয়া হয় খোঁজ করা। গরুর সুরাং ব্যবসায়ীরা আরক্ষীর ঘনিষ্ঠ সম্পর্ক। আসাম টক্সর গোপন ক্যামেরার সকল বন্ধ। আজি আমি দেখাম গরুর সুরাং ব্যবসায় প্রকৃত রহস্য। এই দৃশ্য মন করো, রাস্তার কাষত বহি আছে দুজন ব্যক্তি, লগত খাকি পোশাক পিঁধা এজন আরক্ষী। কোকরাঝার জেলার দৃশ্য এয়া। সুরাং গরু যাতে পার করায় আনিব পারে তার বাবে বহি আছে আরক্ষী আর এই লোকসকল। এই সমগ্র চক্রটির নেতৃত্ব দিছে এইজন ব্যক্তি। রঙা চোলা পরিহিত এই ব্যক্তিজনের নাম আলতাজ আলী। গোসাইগাঁওর ব্যক্তি এইজন আলতাজ। আলতাজ আলীর আরক্ষী রেকর্ড ভাল নয়। অস্ত্রসহ পূর্বে আটক হয়েছিল তেও। পরবর্তী সময় আরক্ষীর এজেন্ট রূপে কাম করেছিল তেও। সেইজন আলতাজ এতিয়া গরু সিন্ডিকেটর মূল নায়ক। এবার এই দৃশ্য চাও, এজন ব্যক্তিয়ে রাজপথে কঢ়িয়াই লৈ গৈছে কেইটামান গরু। এইবার ব্যক্তিজন রখিবলগীয়া হয়েছে, কিয়নো রাস্তার কাষত বহি আছে আন কেইজনমান ব্যক্তি, লগত আছে আরক্ষীর লোকও। এয়া চাও, আলতাজর নেতৃত্বত বহি থাকা সিন্ডিকেট বাহিনীর সদস্যর কাষলে আগবাড়ি আছে গরু কঢ়িয়াই নিয়া ব্যক্তিজন। ব্যক্তিজনে পয়সা উলিয়াবলগীয়া হয়েছে, পয়সা আদায় দিবলগীয়া হয়েছে সিন্ডিকেট চক্র। নির্দিষ্ট পরিমাণের ধন লৈ খুচুরা উভতাই দিছে এই ব্যক্তিজন। প্রশ্ন হয়েছে কিদরে সুরাং ব্যবসায়ের পৰা এওঁলোকে ধন সংগ্রহ করে। উত্তর প্রদেশ বিহার আদির পৰা অসমলৈ গরু আহে। এই গরু এই চক্রটোৱে চালান দিয়ে বাংলাদেশলৈ। আজি আমি দেখাম সমগ্র পথছোৱা। জিএসটি বলবৎ হওয়ার পিছত শ্রীরামপুরত টাকরে গরু নাহে আজিকালি। এতিয়া গরুর চালান দিয়া হয় স্থলপথে। শ্রীরামপুর গেটর পরিবর্তে আন পথরে বাংলাদেশ সীমান্তলৈ গরু যায়। সিন্ডিকেটর নায়ক আলতাজর সৈতে আরক্ষীর গোপন বুঝাবুঝি থাকে। এইবার আমি আপনার কোনটো পথরে কেনে বাংলাদেশলৈ গরু ব্যবসায় চলি আছে সেয়া দেখাবলৈ চেষ্টা করি। ভাওড়াগুড়ি চৌতারা তুলসীবিল চাপতগ্রাম হয়ে গৌরীপুরলৈ গরুর চালান চলি আছে। প্রতিটি গরুর বাবদ সিন্ডিকেট চক্র পয়সা লয়। গরু দুই প্রকারের আছে, অসমের গরু আর রাজ্যের বাহিরের গরুর মূল্য বেলেগ। অসমের গরুর বাবদ সিন্ডিকেট চক্র দিব লাগে 300 টাকা। উত্তর প্রদেশ আর বিহারের গরুর বাবদ দিব লাগে 700 টাকা। সিন্ডিকেটর নায়ক আলতাজর আরক্ষীর সঙ্গে আছে ঘনিষ্ঠ সম্পর্ক। মাহিলী ভিত্তিত আরক্ষীক দিয়ে মোটা অঙ্কর ধন। আলতাজর বিরুদ্ধে কোনো অভিযোগ দিব নোৱাৰে কোনেও।
অভিযুক্তিয়া ব্যক্তিক মিছা অভিযোগত আৰক্ষীৰ হতুৱাই আটক কৰাই তেওঁ পৰিৱৰ্তনকামী চৰকাৰখনৰ দিনত এনেদৰে জিলাখনত চলি আছে গুমাতাৰ নামৰ ব্যৱসায় আৰক্ষীৰ সহযোগত এই কাৰ্য চলি থকাৰ বাবে চৰকাৰে কোনো ব্যৱস্থা ল'ব পৰা নাই এই সংকটত আৰু কেতবোৰ ভয়ানক তথ্য আসাম টক্সৰ হাতত আহি পৰিছে ব্যুৰো ৰিপৰ্ট আসাম টক্স